সো গুড মর্নিং গাইস। তো বিহারে একটা কাজের থ্রুতে আসা, তো এখানে একটা মন্দির পাশেই না গিয়ে আর পারলাম না। তো তোমরা দেখতে পাচ্ছ মন্দির চারপাশে অনেক দোকানও ছিল, ফুলের দোকান। তো আমি এখান থেকে নিয়ে নিলাম পুজোর সামগ্রী, যাচ্ছি এখন মন্দিরে। মন্দিরের বাইরেটা খুব সুন্দর ছিল, জাস্ট মন্দিরে প্রবেশ করব এখন আমি। আমি না আমরা তিনজন গেছিলাম। তো মন্দিরের ভেতরটাও খুব সুন্দর অ্যাকচুয়ালি, মা সীতার জন্মস্থান এটা, এই একটা মন্দির। তো দেখতে পাচ্ছ ভিতরে অনেক মূর্তি ঠাকুরের। তো আমি পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়ার পর প্রসাদ খেলাম। প্রসাদ খেয়ে তো জাস্ট বেরোবো, ভেতরে একটা সেলফি নিলাম আমরা সকলে মিলে, এটাই থাকবে মনে এতদূর কাজে এসে ফটো তোলা। বাইরে বেরোলাম, বাইরে চত্বরটা খুব সুন্দর ছিল, অনেক গাছপালা ছিল, খুব সুন্দর পরিবেশ। এখানে এক বিয়েও হচ্ছিলো মনে হয়, তো দেখলাম পাশে এই একটা বট গাছ, পাশে কয়েকটা মন্দির, মন্দিরের পাশেই ছিল একটা বড় পুকুর। এই যে মন্দিরের বাইরের ভিউটা, তো পাশেই একটা পার্ক ছিল বাচ্চাদের খেলার জন্য। তো সব কিছু কমপ্লিট আমাদের, প্রসাদ খেলাম। চলো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।